বাঙালির 12 মাসে 13 পার্বণ। কার্তিক মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো। কথিত আছে কার্তিক পুজো করলে সন্তান লাভ হয়। কোথাও আবার সার্বজনীনভাবে কার্তিক পুজো অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় কার্তিক লড়াই খুব বিখ্যাত। বহু দূর দূরান্ত থেকে মানুষ কার্তিক লড়াই দেখতে কাটোয়ায় উপস্থিত হন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। বৃহস্পতিবার ছিল কার্তিক পুজো। শহর বর্ধমানে কার্তিক প্রতিমা বিক্রেতারা জানান, এবছর সেভাবে বিক্রি বাটা নেই। খুব একটা বাজার ভালো নেই, তবে মোটামুটি টুকটাক বিক্রি হচ্ছে। এরকম একটা দামে দেওয়া যাচ্ছে না, দাম জিজ্ঞাসা করলে চলে যাচ্ছে খদ্দের। কি করব, এভাবে বসে আছি। নিয়ে চাইলে চলে যাচ্ছে, বাড়েও নেই কমেও নেই। যেটুকু প্রয়োজন আমরা চাইছি তাও তারা নিতে চাইছে না। আমরা ঠাকুরের দাম রেখেছি প্রতি পার পিছে 150 টাকা, 180 টাকা, 200 টাকা। আজকেই তো পুজো, আজকে রাতে পুজো, এবার দেখা যাক কি হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি বর্ধমান ছোট নীলপুর থেকে। বিগত 2 বছর করোনা পরিস্থিতির জন্য বিক্রি ভালো হয়নি। এবছরও তাদের সেভাবে প্রতিমা বিক্রি না হওয়ায় লাভের মুখ দেখতে পাবেন না বলে তাদের ধারণা। করোনার সময় বাজার একদমই ডাউন হয়ে গেছিলো, তো আস্তে আস্তে বাজারটা হচ্ছে। আর এইবারে দেখা যাচ্ছে কার্তিকের বাজার আগের তুলনায় অনেকই খারাপ, মানে একদমই খারাপ বলতে গেলে। ঠিক আছে, বিক্রিবার্তা হচ্ছে তবে টুকটাক, সেই তুলনায় বিক্রিবার্তা হয়নি সবারই, আমাদের ক্ষেত্রে না সবারই। পুজো আজকেই পুজো আছে, সন্ধ্যেবেলায় পুজো হবে, তো একটু আশা নিয়ে আমরা আছি যতদূর বিক্রি হয় আর কি। অপরদিকে ক্রেতারা জানান, অন্যান্য বছরের চেয়ে এবছর সেভাবে প্রতিমার দাম বৃদ্ধিও পায়নি। এসেছিলাম, তাও ঠাকুর পছন্দ হলো, ঠাকুর পছন্দ হয়ে একটা কিনে নিয়ে যাচ্ছি, আমার মেয়ে পুজো দেবে। এই প্রত্যেক বছরই কিনি, আমাদের 4 বছর পুজো হচ্ছে, 4 বছরেই আমি ঠাকুর নিয়ে ঘরে পুজো দিচ্ছি। আমি বড়নীলপুর শান্তিপাড়া থেকে আসছি, বর্ধমান বড়নীলপুর শান্তিপাড়া। না বেশি না, খুব একটা বেশি নেয় না, ঠিক ন্যায্য দামেই নিয়েছে, খুব সুন্দর ঠাকুর হয়েছে। না না, আমার আমার মতে বলে যে না, খুব একটা খুব দাম নেয় না, ন্যায্য ঠাকুরের দাম নিয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।